ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এন এস ইনস্টিটিউট আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ার ইম্পর্টেন্ট লেক সম্পর্কে জানবো তোমরা জানো লেক থেকে একটা কোশ্চেন হয় এখানে যে কোশ্চেনগুলো আমি রেখেছি সেগুলো তোমরা ভালো করে দেখে যে আশা রাখছি তোমরা লেক থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে তোমরা কমন পেয়ে যাবে চলো দেখে নিই প্রথম পয়েন্ট কী বলছে চিলকা লেক উড়িষ্যাতে অবস্থিত চিলকা লেক থেকে অনেকবার কোশ্চেন এসেছে তোমার এই পয়েন্টটা দেখে রেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দুই নম্বর দেখো পুষ্কর লেক রাজস্থানে অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে রাখবো তোমরা ভালো করে ধ্যান দিয়ে সেই পয়েন্টগুলো দেখে রেখো তিন নম্বর পয়েন্ট দেখো সম্বর লেক এটা রাজস্থানে অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট এই তিনটে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখে যাবে চিলকা লেক উড়িষ্যাতে পুষ্কর লেক রাজস্থানে এবং সম্বর লেক রাজস্থানে অবস্থিত পাঁচ নম্বর পয়েন্টে দেখো নৈনিতাল লেক উত্তরাখণ্ডে অবস্থিত এটা খুব ইম্পর্টেন্ট ছ নম্বরটা দেখো ভীমতাল লেক উত্তরাখণ্ডে অবস্থিত সাত নম্বর পয়েন্ট দেখো চন্দ্র চন্দ্রতাল লেক এটা হিমাচল প্রদেশে অবস্থিত লোকটাক লেক খুব ইম্পর্টেন্ট তোমরা দেখে রেখো মণিপুরে অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট নয় নম্বর পয়েন্ট প্যাঙ্গং লেক এটা লাদাখে অবস্থিত উলাল লেকটা খুব ইম্পর্টেন্ট দশ নম্বর পয়েন্ট জম্মু কাশ্মীর অবস্থিত এগারো নম্বর পয়েন্ট দেখো ডাল লেক শ্রীনগর জম্মু কাশ্মীর অবস্থিত তারপরে দেখো পনেরো নম্বর পয়েন্টটা ভেমবানন্দ লেক কেরালাতে এটাও এসে ভালো করে দেখে রেখো এবং চোদ্দো নম্বর পয়েন্ট দেখো রেনুকা লেক এটা হিমাচল প্রদেশে অবস্থিত এবং এই লেখাটা তোমরা ভালো করে দেখে রেখো ভেম্বানাদ লংয়েস্ট লেক ইন ইন্ডিয়া অ্যান্ড লার্জেস্ট ইন কেরালা তা লঙ্গেস্ট লেক হচ্ছে ইন্ডিয়ার ভীম্বানন্দ এবং এটা লার্জেস্ট লেক ইন কেরালা ভালো করে এই যে পয়েন্টগুলো ডিসকাস করলাম দেখে রেখো এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডাল লেক যেটা শ্রীনগরে আছে ওলার লেক জম্মু কাশ্মীরে প্যাঙ্গং লেক লাদাখ মণিপুরটা খুব ইম্পর্টেন্ট আট নম্বর পয়েন্ট মণিপুর লোকটাক লেকটা মণিপুরে অবস্থিত এবং সম্বর লেক রাজস্থানে পুষ্কর লেক রাজস্থানে এবং উড়িষ্যাতে চিল্কা লেক এই ছিল কিছু ইম্পর্টেন্ট ইন্ডিয়ার লেক নিয়ে ছোট্ট একটা ভিডিও আশা রাখছি তোমাদের অনেকটা আপকামিং এক্সামে কাজে আসবে তোমরা ভালো করে চ্যানেলের সাথে জুড়ে দেখো আমি অনেক কিছু শেয়ার করব যেগুলো তোমাদের আপকামিং এক্সামে অনেকটা হেল্প হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও